সমুদা, সমুদা আছেন? সমুদা, আমি অর্জুন। আছেন সমুদা? আরে অর্জুন যে, এসো এসো এসো, ভেতরে এসো এসো। না, আজ আর ভিতরে যাব না। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার ছিল আপনাকে। বলো। আপনার হসপিটালের ব্যাপারে দেখানোর স্বপ্নগুলো আমাকে বেশ উত্তেজিত করে দিয়েছিল জানেন। ভেবেছিলাম ভগবানের দূত হয়ে আপনি এসেছেন, কিন্তু আপনার মতো একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার মায়ের মতো একটা মানুষকে বিনা প্রমাণে চোরের অপমান দিয়ে তার কাপড় খুলে দিতে পারে, এটা শুনে আমার এইটুকুনি মনে হয়েছে জানেন, আপনি যাই হন না কেন, আপনি মানুষ হতে পারেন না। আপনার হসপিটাল আমার লাগবে না। আমরা না, আমরা মরে বাঁচব, কিন্তু আপনার মতো একটা মানুষের কাছ থেকে আমি কোনো সাহায্য নেব না, কোনো সাহায্য না। কিন্তু আমি, আপনি নাকি মাসিকে মা বলতেন, বলতেন তো, তাহলে পারলেন নিজের মাকে চোরের বদনাম দিয়ে তার কাপড় খুলে নিতে, গায়ে তুলতে পারলেন আপনি? আমি তো মাসিকে মারিনি। ও তাই বুঝি। আপনি কিনা আবার হার্টের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, মানুষের হৃদয়ে স্পন্দন বোঝেন আপনি, ইম্পসিবল।